আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাঝে মাঝে আসলে রাতের বেলা রান্না থেকে ছুটি নেই, আজকে ছিল আসলে সেরকমই একটা রাত। আজকে রাতে আসলে আমরা রান্না বান্না বন্ধ, ভাবলাম যে আমরা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করব। আমার মতো আসলে কে কে আছেন রাতের বেলা বাইরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে আবার খাওয়া দাওয়া করেন? তো এই অভ্যাসটা আসলে আমার অনেক আগে থেকে। আমি সবসময় আসলে রাতের বেলা যদি বাইরেও খাওয়া দাওয়া করি, বাসায় এসে আমার কিছু না কিছু খেতে হয়, মানে বাসার পান্তা ভাতটাও আমার জন্য অনেক বেস্ট। আমি আসলে সবসময় এটাই মনে করি। আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম অন্য একটা এলাকায়, তো এই এলাকায় একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে আর কি যাবো। শীতের দিনে আসলে খুব একটা বের হই না আমরা, তারপরে দেখা গেছে স্পেশাল কোনো অকেশন থাকলে তো বের হই, আবার বাসা থেকে যখন বের হই বাসায় আসলে ঢুকতে ইচ্ছা করে না, এরকম একটা পরিস্থিতি। আমার মনে হয় আসলে সবারই এরকম। বারবারই আসলে মোবাইলে লোকেশন দেখাচ্ছিল, তো সেই অনুযায়ী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার মনে মনে একটু চিন্তাও করতেছিলাম যে রেস্টুরেন্ট আসলে খুঁজতে সেটা কি খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে। জামাই আসলে খুব পেরেশানি হয়ে গেছে, এখানে বাচ্চাদের আর বোর আসলে মনের আশা পূরণ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো বাচ্চারা আসলে বড় হয়ে গেলে তাদের মনের একটা ডিমান্ড থাকে, তারা আসলে যে রেস্টুরেন্ট গুলো পছন্দ করে সেখানে তারা যাইতে চায়। আর এখন তো আসলে স্টারের যুগ, কোন রেস্টুরেন্টে কত স্টার পাইতেছে সেই অনুযায়ী আসলে মানুষ সেখানে যায়, সেই রেস্টুরেন্টের খাবার গুলাই আসলে ট্রাই করতে চায় মানুষ। আর বিশেষ করে যারা ইতালিতে থাকে তাদের তো আসলে মাথার মধ্যে অলওয়েজ পিজাই ঘুরে, তারা পিজা খুব পছন্দ করে। আমি বাংলাদেশে থাকতে আসলে পিজার নাম শুনলে আমার অস্থির লাগতো, আর এখন আমার পিজা অনেক পছন্দের। তো এই যে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি সেই ডায়মন্ডের দোকান, এটা হচ্ছে মোটামুটি অনেক ফেমাস একটা দোকান। তো আমরা চলে আসলাম এখানে খাওয়ার জন্য। আমরা ভিতরের দিকে বসি না, আমরা এই বাইরের দিকটাই আসলে বসছিলাম। আর এই যে ছিল রেস্টুরেন্টটা, রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, আর এখানে ফ্রেশ অনেক ধরনের খাবারই পাওয়া যায়। আর আমার ছোট মেয়ে তো চকলেট পেয়ে মহা খুশি, সে তো ভাবছে এটা তার নিজের বাড়ি। রেস্টুরেন্টের মালিকটা আসলে খুব ভালো ছিল, আমার মেয়েদেরকেও খুব আদর করতেছিল, তাদেরকে আসলে হাতে হাতে চকলেট দিতেছিল। এই যে এখানে আসার পরে পিজা অর্ডার করলাম, পিজা অর্ডার করার পরে তো একবারে গরম গরম পিজা দিয়ে গেল, মেয়েরা খাওয়া দাওয়া করতেছে। আমরা দুইটা পিজা আসলে অর্ডার করছিলাম, আর এই দেশের একটা নিয়ম আছে অনেক সুন্দর, এটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে তারা একটা খাবারই আপনাকে সার্ভ করবে, সেটা আপনার পুরোপুরি শেষ হওয়ার পরে আর একটা খাবার সার্ভ করবে, এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে কোনো রকম বাসি খাবার তো দিবেই না, আর আপনার চোখের সামনেই গরম গরম আপনাকে তৈরি করে দিবে। তো কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আসলে আপনি টুকটাক ময়লা তো পাবেনই, তবে এই রেস্টুরেন্টটা খুবই অন্যরকম ছিল, একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই পিজাটা ছিল সবচেয়ে বেশি মজার, তন্য কোন পিজা। আর এই দেশে এসে যে আসলে কত টাইপের পিজা খেলাম, বেগুনের পিজাও তারা তৈরি করে, এর জন্যই আসলে হয়তো বা বলে ইটালি হচ্ছে পিজার জন্য বিখ্যাত। তো বছর ধরে আসলে এখানে পিজা খাই, কখনো আমার কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। কয়েক বছর আগে যখন আমি আসলে বাংলাদেশে গেছিলাম ঘোরার জন্য, তখন আমার বোন অনেক ফেমাস একটা দোকানের পিজা অর্ডার করছিল, আর সেই পিজা খাওয়ার পরে বিশ্বাস করবেন কিনা আমার হসপিটালে পর্যন্ত যাইতে হয়েছে। আমরা আসলে যখনই বাইরে যাই পিজা খাওয়ার উদ্দেশ্যে, তখনই আসলে এই কথাটা মনে পড়ে যায়, আপনাদের সাথে আসলে শেয়ার করে ফেললাম। আমার আর আপনাদের ভাইয়ের আসলে খাওয়া শেষ হয়ে গেছে, আর এইদিকে বাচ্চাদের এখনো খাওয়া শেষ হয় নাই, তারা খাওয়া দাওয়া শেষ করতেছে, আর আপনাদের ভাই ওইদিকে বিলটা পরিশোধ করে আসলো। তারপরে এই যে চলে যাচ্ছে এখন বাসার দিকে। আর এই এলাকার রাস্তাঘাটগুলো আমার কাছে এত ভালো লাগছে, একেবারে সব নিরিবিলি, খুব একটা মানুষ নাই, শুধু মনে হইতেছিল আমরাই ঘুরতেছি। মাঝে মাঝে আসলে পরিবার নিয়ে এখন তো সময় কাটাতে আমার খুব ভালো লাগে, আর আজকে রাতটাও ছিল ঠিক সেরকম একটা রাত। আর আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পছন্দ করি। আমার কাছে না আসলে দিনের চেয়ে রাতের বেলা ঘুরতে বেশি ভালো লাগে, চারিদিকে শুধু আলো আর আলো, দেখতেই আসলে খুব ভালো লাগে। এই যে আলো, আর কত আলো। এই যে হাঁটতে হাঁটতে এদিকে মেয়েরা পেয়ে গেছে শুকনা পাতা, তো তারা এটা নিয়ে খেলা শুরু করে দিছে। আমার ছোট মেয়েটা আসলে বেশি চঞ্চল, সে যা পায় তা নিয়ে খেলা শুরু করে দেয়। তবে আমার মনের দিক থেকে অনেক লক্ষ্যও আছে, নরমালি প্রতিদিন রাতে আসলে রান্না বান্না করতে হয়, আজকে আসলে আমার ছুটিময় রাত। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।